हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज के आमी क्लास थ्री लेसन थ्री एर यूनिट टू एर बेंगली मीनिंग टा पढ़ाबो। चलो शुरू करा जाक। द अमेजिंग वर्ल्ड ऑफ इंसेक्ट्स। अमेजिंग माने विचित्र, वर्ल्ड माने जगत और इंसेक्ट्स माने पतंग। ताहले द अमेजिंग वर्ल्ड ऑफ इंसेक्ट्स माने पतंगोदेर विचित्र जगत। उई फाइंड इंसेक्ट्स एवरीवेयर इन द गार्डेंस हाउसेस एंड ट्रीज। उई फाइंड इन्सेक्ट्स आमरा पतंग तो देखते पाई एवरीवेयर माने सब जायगाय। इन द गार्डेंस बागाने हाउसेस बाड़ीते एंड ट्रीज एवं गाछे। दे आर अल्सो प्रेजेंट बिनीथ द सॉयल इन एयर एंड इन वाटर। दे आर अल्सो प्रेजेंट बिनीथ द सॉयल। बिनीथ माने कि नीचे और सॉयल माने माटी। তারা মাটির নিচেও বর্তমান। ইন এয়ার বাতাসেও আছে অ্যান্ড ইন ওয়াটার এবং জলেও আছে। সাম ইনসেক্টস লিভ ইন শেল্টার্স অফ দেয়ার ওন। কী বলছে? সাম ইনসেক্টস মানে কিছু পতঙ্গ লিভ বাস করে ইন শেল্টার্স মানে আশ্রয়ে, অফ দেয়ার ওন তাদের নিজেদের আশ্রয়ে বাস করে। হানি বিজ বিল্ড বিহিভস অ্যান্ড লিভ ইন দেম। হানি বিজ, হানি বি মানে কি? হানি বি মানে হচ্ছে মৌমাছি। বিল্ড তৈরি করে, বিহিভস, বিহিভ মানে হচ্ছে মৌচাক। হানি বিজ বিল্ড বিহিভস, মৌমাছিরা মৌচাক তৈরি করে অ্যান্ড লিভ এবং বাস করে ইন দেম তার মধ্যে, অর্থাৎ মৌচাকের মধ্যে বাস করে। দে অলসো স্টোর হানি দেয়ার। দে অলসো স্টোর মানে তারা সেখানে সঞ্চয় করে রাখে, হানি মানে মধু, দেয়ার তারা সেখানে মধু সঞ্চয় করে রাখে। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস। ইনসেক্টস ফিড, ফিড মানে হচ্ছে ভক্ষণ করা বা খাওয়া। ইনসেক্টস ফিড অন, পতঙ্গরা ভক্ষণ করে এ নাম্বার অফ থিংস, অনেক কিছু জিনিস। সাম ইনসেক্টস ইভেন ইট আদার ইনসেক্টস অর ডেড অ্যানিমেলস। সাম ইনসেক্টস কিছু পতঙ্গ ইভেন মানে এমনকি ইট খায় আদার ইনসেক্টস অন্যান্য পতঙ্গদের অর ডেড অ্যানিমেলস অথবা মৃত প্রাণীদের। কিছু পতঙ্গ অন্যান্য পতঙ্গদের খেয়ে ফেলে অথবা মৃত প্রাণীদের খায়। সাম ইনসেক্টস কিছু পতঙ্গ লাইক অ্যান্টস পিঁপড়ের মতো অলসো ইট লিভস অফ প্ল্যান্টস। লিভস মানে কি? পাতা, আর প্ল্যান্টস মানে ছোটো চারা গাছ। তাহলে কি বলছে? সাম ইনসেক্টস কিছু পতঙ্গ লাইক অ্যান্টস পিঁপড়ের মতো, পিঁপড়ের মতো কিছু পতঙ্গ আছে যারা অলসো ইট লিভস অফ প্ল্যান্টস, যারা ছোটো ছোটো চারা গাছের পাতা খেয়ে ফেলে। এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট। এ বাটারফ্লাই, একটা প্রজাপতি, ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, সবচেয়ে সুন্দর পতঙ্গ। একটা প্রজাপতি হলো, একটা প্রজাপতি হলো সবচেয়ে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস। ইট হ্যাজ, এটার আছে ব্রাইট মানে উজ্জ্বল, কালারফুল মানে রঙিন, উইংস মানে পাখনা। এটার আছে কালারফুল, এটার আছে উজ্জ্বল রঙিন পাখনা, সরি পাখনা নয় ডানা। উইংস মানে হচ্ছে ডানা। ইট সাকস, এটা শুষে নেয় নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। নেকটার মানে হচ্ছে হানি বা মধু, আর ফ্রম ফ্লাওয়ার্স মানে ফুল থেকে, এটা ফুল থেকে মধু শুষে নেয়। মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট। মসকুইটো মানে মশা, ইজ এ হার্মফুল ইনসেক্ট, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক। মশা একটা ক্ষতিকারক পতঙ্গ। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিইংস। ইট সাকস ব্লাড, এটা রক্ত শুষে নেয় ফ্রম অ্যানিমেলস প্রাণীদের থেকে অ্যান্ড হিউম্যান বিইংস এবং মানুষের থেকে। সাম মসকুইটোজ অলসো স্প্রেড ম্যালেরিয়া। কিছু মশা অলসো স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়াও ছড়ায়, কিছু মশা ম্যালেরিয়াও ছড়ায়। এখানে তোমাদের বলে রাখি, মশা সাধারণত তিন প্রকারের হয়, অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস। এই যে তিনটে জাতির মশা, এর মধ্যে এই যে অ্যানোফিলিস, এই জাতির মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট। দ্য হাউস ফ্লাই, হাউস ফ্লাই মানে কি? গৃহমাছি বা আমাদের বাড়িতে যে সমস্ত মাছিগুলি আমরা দেখতে পাই। দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট, মাছি বা গৃহমাছি হলো আরেকটি ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেডস ডিজিজেস লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডাইসেন্টারি। ইট স্প্রেড, এটা ছড়ায় ডিজিজেস মানে রোগ, লাইক টাইফয়েড মানে অতিশয় জ্বর, কলেরা
এবং ডাইনেস্টি, ডাইনেস্টি মানে হচ্ছে আমাশয়, এটা টাইফয়েড বা অতিশয় জ্বর, কলেরা এবং আমাশয়ের মতো বিভিন্ন রোগ ছড়ায়। দ্য গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোজ ব্রাইটলি। দ্য গ্লো ওয়ার্ম, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি পোকা। জোনাকি পোকা ইজ অ্যান ইনসেক্ট, হয় একটা পতঙ্গ, দ্যাট গ্লোজ, যেটা জলজল করে বা আলো দেয় ব্রাইটলি, উজ্জ্বলভাবে। তোমরা জানো জোনাকি পোকা জলে, তাই এখানে বলছে দ্য গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোজ ব্রাইটলি। জোনাকি পোকা একটা পতঙ্গ যে উজ্জ্বলভাবে আলো দেয় বা উজ্জ্বলভাবে জলে। ইটস গ্লো, এটার আভা বা এটার আলো, ক্যান বি সিন, দেখা যেতে পারে, ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস। ক্লিয়ারলি মানে কি? পরিষ্কারভাবে, ইন দ্য ডার্কনেস, ডার্কনেস মানে অন্ধকার, অন্ধকারের মধ্যে। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস, এটার যে উজ্জ্বল আলো বা আভা সেটা অন্ধকারের মধ্যেও পরিষ্কারভাবে দেখা যেতে পারে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্টস। দ্যাট ইজ হোয়াই মানে ওই কারণেই, ইট ইজ ডিফারেন্ট, এটা পৃথক ফ্রম আদার অ্যানিমেলস, এটা অন্যান্য পতঙ্গদের থেকে পৃথক বা আলাদা। দ্য গ্রাসহপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্সেস। দ্য গ্রাসহপার, ঘাসফড়িং, ক্যান জাম্প, লাফাতে পারে ফর শর্ট ডিস্টেন্সেস, অল্প দূরত্বে লাফাতে পারে ঘাসফড়িং। ইট মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং দ্য রো অফ পেগস অফ অন ইটস ব্যাক লেগ। কি বলছে? ইট মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, এটা একটা অদ্ভুত শব্দ তৈরি করে। বাই রাবিং, রাবিং মানে, রাব মানে ঘষা, রাবিং মানে ঘষে, দ্য রো অফ পেগস অন ইটস ব্যাক লেগ। রো, রো মানে হচ্ছে শাড়ি, আর পেগস মানে তোমরা দেখে থাকবে হয়তো, পতঙ্গদের দেখবে যে পা হয় পতঙ্গদের, সেগুলো খণ্ড খণ্ড হয় এবং কাটা কাটা দাগ থাকে তোমরা দেখবে, তো ওই কাটা কাটা দাগগুলো, সেগুলিকে বলা হচ্ছে পেগস। আর ওই যে রো, খণ্ড খণ্ড যেহেতু, সেই খণ্ডের রো দিয়ে তাদের পাগুলো তৈরি হয়, তো সেই জন্য এখানে রো লেখা আছে, রো মানে শাড়ি। অন ইটস ব্যাক লেগ, তাদের ব্যাক লেগ মানে পেছনের পায়ে, তারা কি বলছে? ইট মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড, এটা একটা অদ্ভুত শব্দ তৈরি করে। কীভাবে তৈরি করে? বাই রাবিং মানে ঘষে, দ্য রো মানে শাড়িগুলো অফ পিগস মানে ওই যে কাটা পায়ের যে শাড়িগুলো, সেগুলো ঘষে অন ইটস ব্যাক লেগ, তাদের পেছনের পায়ের, তাদের পেছনের পায়ের যে কাটা শাড়িগুলো আছে সেগুলোকে ঘষে ঘষে তারা একটা অদ্ভুত শব্দ তৈরি করে। মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস। মোস্ট ইনসেক্টস মানে বেশিরভাগ পতঙ্গদের হ্যাভ উইংস, ডানা আছে। এগেইন আবার, সাম ইনসেক্টস হ্যাভ টেন্টাকেলস স্ট্রিংস অ্যান্ড ক্লজ। আবার, সাম ইনসেক্টস, কিছু পতঙ্গদের হ্যাভ টেন্টাকেলস, টেন্টাকেলস মানে হচ্ছে সুঁড়, স্ট্রিংস মানে হুল, এবং ক্লজ মানে হচ্ছে নখ। তাহলে আবার কিছু পতঙ্গদের সুঁড়, হুল এবং নখও আছে। তাহলে এখানেই আছি, শেষ করছি। এরপরের ভিডিওতে আমরা এই লেসনের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। ভিডিওটি শেষ করার আগে বলবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও, এবং আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।